কিন্তু মাল্টিল্যাটারাল ট্রিপ আমি তো উগান্ডায় যাচ্ছি 17 তারিখ রাত্রে, দিবাগত রাতে। ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকা বিনিময়ের মাধ্যমে আমাদের যে বাণিজ্য সেটিকে সম্প্রসারণ করা, এটি ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন, এবং অল্প বিস্তর ইতিমধ্যে বাণিজ্য হয়েছে। এটিকে আরও কীভাবে সম্প্রসারণ করা যায় এবং এটিকে কীভাবে আরও জনপ্রিয় করা যায় এবং সবার কাছে পরিচিত করা যায় সে নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কারণ সেটি হলে পরে ডলারের উপর বা অন্য কারেন্সির উপর ডিপেন্ডেন্সি আমাদেরও কমবে, ভারতেরও কমবে, এবং আমাদের মধ্যে বাণিজ্যটা সম্প্রসারণ করার ক্ষেত্রে সেটি সহায়ক হবে, এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ানো সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এবং চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে ভারতের পণ্য নর্থ ইস্ট প্রভিন্সগুলোতে নিয়ে যাওয়া, আপনারা জানেন যেটা লং একটা ইস্যু যেটা আমরা নিয়ে কাজ করছি, বহুদিনের পুরনো একটা ইস্যু যেটা নিয়ে আমরা কাজ করছি, ইতিমধ্যে হয় কিছুটা, কিন্তু সেটিকে যাতে আরও সম্প্রসারণ করতে পারি সেজন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে, এবং পলিসি ফ্রেমওয়ার্ক সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পলিসি ইজ দেয়ার, ছোটোখাটো কিছু বিষয় আছে, সেগুলো হয়ে গেলেই চট্টগ্রাম বন্দর ব্যবহার করে রামগড় দিয়ে এবং আখাউড়া দিয়ে পণ্যের পরিবহন সেটি শুরু হবে, এবং আমরা বর্ডার হাট আরও কীভাবে সম্প্রসারণ করা যায় এগুলো নিয়ে আলোচনা করেছি। আপনার প্রথম ফরেন ট্রিপ কোথায় হচ্ছে অফিসিয়াল? আমার ফরেন ট্রিপ বাইলেটারাল স্পষ্টত আমরা চাচ্ছি ভারতেই হবে, কিন্তু মাল্টিল্যাটারাল ট্রিপ আমি তো উগান্ডায় যাচ্ছি 17 তারিখ রাত্রে, দিবাগত রাতে। পশ্চিমাদের যে বাংলাদেশের নির্বাচন নিয়ে অবজারভেশন, সেটি নিয়ে ভারতের অবস্থান কোনো কিছু বলেছে কিনা, এটি নিয়ে কোনো আলোচনা? দেখুন, তারা আমাদের দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য সবসময় আমাদের পাশে ছিল। 14 সালের নির্বাচন নিয়েও অনেক ষড়যন্ত্র হয়েছিল, ভারতবর্ষ আমাদের পাশে ছিল। 18 সালের নির্বাচনকেও বিতর্কিত করা, সে নির্বাচন নিয়ে অনেক প্রশ্নের উপস্থাপন করা হয়েছিল, ভারতবর্ষ আমাদের পাশে ছিল। এবং এবারও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আপনারাই জানেন যে ভারতের অবস্থানটা কী ছিল বা কী আছে। মাননীয় যে রাজপথে বিএনপি আবার সক্রিয় হচ্ছে, বিরোধী দলগুলো সক্রিয় হচ্ছে, অন্যান্যগুলো যারা ইলেকশন আসেন, তো সামনের পলিটিক্যাল সিচুয়েশন আসলে কোন দিকে যেতে পারে, বা আপনিও দলের জয়েন্ট সেক্রেটারি, আপনাদের কী প্ল্যান, কী করবেন, তাদের সঙ্গে কোনো আলোচনা যাবেন নাকি অন্য কোনোভাবে তাদেরকে? দেখুন, আজকে বিকেল 3টায় আমাদের দলের ওয়ার্কিং কমিটির মিটিং হবে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা রাজনীতি করে না, শুধু সন্ত্রাস নৈরাজ্য করে, তাদের সাথে তো আলোচনার কোনো কারণ নেই।